এই মুহূর্তে কক্সবাজারের টেকনাফে নীলা সীমান্তে আছেন রিপোর্টার কমল দে ও বান্দরবানের ঘুমধুম সীমান্তে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল প্রথমে যাচ্ছি কমলের কাছে বাংলাদেশ মিয়ানমারের প্রায় দুশো ষোলো কিলোমিটার সীমান্ত রাখা রয়েছে সেই সীমান্তের এক একটি পয়েন্টের এক এক রকম চিত্র এখন আমার অবস্থান কক্সবাজারের টেকনাফু টেকনাফ উপজেলার নীলা সীমান্তে এই সীমান্তে কিন্তু অনেকটা শান্ত রয়েছে গত দুদিন ধরে এর আগে এখানে গোলাগুলি হয়েছিল এবং কিন্তু এখন শান্ত তবে আমরা যেটা তথ্য পাচ্ছি সেটা হলো ওয়াক্যং সীমান্ত সেই ওয়াক্যং সীমান্তে কিছুটা উত্তেজনা বিরাজ করছে অপর পাশ থেকে একটা রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল রোহিঙ্গাদেরকে আবার সেখানে কিন্তু আর আর্মির অবস্থান থাকে পক্ষ সেখানে সীমান্ত নোমেন অবস্থা অবস্থান নিয়ে আছে এমন একটা তথ্য আমরা জানতে পারছি ওয়াক্তং সীমান্ত ওয়াইটং উলুবুনিয়া সীমান্ত অর্থাৎ বরাজেই বললাম সীমান্ত এক একটি চিত্র এক এক রকম যেমন উকিয়া থ্যাংকের চিত্র আজকে হতো এর আগের দিন গোলাগুলি হলো এখন শান্ত রয়েছে সেখানে কোনো সমস্যা নেই ঠিক নীলাতেও দুদিন আগে গুলো হয়েছিল আজকে আবার শান্ত কিন্তু হোয়তং সীমান্ত গোলাগুলি পুরোপুরি বন্ধ হয়ে গেছিল কিন্তু এখন সেখানে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ছে বিশেষ করে দুটি গুলি বসানোর শব্দ শোনা গিয়েছিল এরপর রোহিঙ্গা দলের একটি অনুপ্রবেশ একটি রোহিঙ্গা দল অনুশীলনের অনুপ্রবেশের চেষ্টা করেছিল সে নোমেন্স ল্যান্ড দিয়ে কিন্তু তাদেরকে ঠেকিয়ে দেওয়া হয় আবার সেখানে কিছু অজ্ঞাতনাম বা রহস্যময় ব্যক্তি যার কথা যাদের কথা আমরা বলছিলাম যারা সীমান্তে নোমেন্স ল্যান্ডে অবস্থান নিয়েছে তারাও সেখানে অবস্থান নিয়ে এবং মুখোমুখি অবস্থানে আছে এমনটি আমরা জানতে পারছি অর্থাৎ সীমান্তের এক এক সময়ের এক এক চিত্র কিন্তু দ্রুত পাল্টাচ্ছে আবার স্বাভাবিক হচ্ছে সেরকমই গত এক সপ্তাহ ধরে চলছে অর্থাৎ এক এক সীমান্তে এক এক সময় তারা গোলাগুলি করছে কেন আর্মি আপনি জানেন এখন কিন্তু রাখাইন রাজ্যে পুরো অংশ জুড়ে যেটা বাংলাদেশ সীমান্ত সেটি কিন্তু রাখাইন অর্থাৎ আরকান আর্মির দখল রয়েছে মিয়ানমার সেনাবাহিনী তেমন অস্তিত্ব নেই কিন্তু তারপর তারা তাদের অবস্থান জানান দেওয়ার পাশাপাশি তাদের প্রতিপক্ষ যেমন মিয়ানমার সেনাবাহিনী জান্তা সরকারের ঠিক তেমনি তাদের প্রতিপক্ষ হয়ে গেছে এখন রোহিঙ্গা ভিত্তিক সংগঠনগুলো তারাও কিন্তু কাউন্টারের ভয়ে তারা গোলাগুলি করছে এবং মোটরসাইকেল নিক্ষেপ করার চেষ্টা করছে যেমন কিছুক্ষণ আগে হোয়াইটং সীমান্ত দুই দুই রাউন্ড গুলি বর্ষণের শব্দ শোনা গেছে এরপরে একটি রোহিঙ্গা দল ঢোকার চেষ্টা করেছিল বলে আমরা স্থানীয় সূত্রগুলো আমাদেরকে জানিয়েছে তবে সেখানে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি এখন পর্যন্ত বিজিবি সদস্যরা সেখানে অবস্থান পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে আমরা জানতে পেরেছি তো বলা চলে যে আসলে সীমান্ত এলাকার পরিস্থিতি দ্রুত পাল্টায় দ্রুতচিত্র পরিবর্তন হচ্ছে সেরকমই বলতে পারছে তবে আরেকটি বিষয় যেটি তিনশো তিরিশ জন সদস্যকে ফিরিয়ে নেওয়ার যে প্রক্রিয়া সে প্রক্রিয়া এখনও সফলতার মুখ দেখে সেই ধোয়াশা এখনও কাটেনি যেহেতু তিনশো তিরিশ জনকে নেওয়ার জন্য মিয়ানমারের জাহাজটি প্রবেশ করতে হবে বাংলাদেশ সীমান্তে এসে তাই এখন পর্যন্ত সে সীমান্তের যে ইনানি দ্বীপের দিকে আসতে পারে বলো ইনানির দিকে আসতে পারে এমনটি তথ্য আছে তবে ক্লিয়ারেন্স না পেলে মিয়ানমারের জাহাজটি বাংলাদেশ জলসীমা প্রবেশ করতে পারবে না সেটি পর্যন্ত এখন অপেক্ষা রয়েছে তিনশো তিরিশ জনকে নেওয়ার জন্য নীলা স্কুলে রাখা হয়েছে একশো চৌষট্টি জনকে বাকি যে একশো পঁয়ষট্টি জন রয়েছে ঘুমদুম স্কুলে তো এখন পর্যন্ত আমি বললাম নীলা চিত্র এখন আমরা বান্ধবের ঘুমদুম সীমান্তের চিত্র জানার জন্য চলে যাব সহকর্মী সুজাউদ্দিন রুবেলের কাছে ঘুন্দুমের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক পুরো তুমরু এবং ঘুন্দুম যে সীমান্ত রয়েছে সীমান্তে এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের গোলাগুলির শব্দ শোনা যায়নি তবে রাতে কি কয়েক রাউন্ড গুলির শব্দ শুনেছে স্থানীয় বাসিন্দারা আবার ঠিক পেছনে ঘুন্দুম উচ্চ বিদ্যালয় সেই ঘুন্দুম উচ্চ বিদ্যালয়ে একশো যে কর্মকর্তা থেকে শুরু করে সেনাবাহিনী যারা রয়েছে তারা অবস্থান করছে তাদের কাপড় চুপড় যে রোদে শুকাতে দিয়েছে পাশাপাশি তারাও রোদে কিছুটা গরম হয়ে দিচ্ছেন পাশাপাশি তাদের জুতাগুলো আমরা দেখতে পাচ্ছি যে বিল্ডিংয়ের যে বিভিন্ন ফ্লোর রয়েছে ফ্লোরগুলোতে রাখা হয়েছে এগুলো শুকানো হচ্ছে তবে তারা কবে ফেরত যাবে সেইটি আসলে এখনও জানে না এখন পর্যন্ত নিশ্চিত হয়নি যে তিনশো তিরিশ জন মিয়ানমারে যে হাত নেড়ে দেখা যাচ্ছে হাত নেড়ে আসলে কিছু একটা বলতে চাচ্ছে সেই ধরনের বোঝা যাচ্ছে যে জানালা থেকে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যরা তো এই ছিল এখানকার এই পর্যন্ত এই যে গুন্দুম উচ্চ বিদ্যালয় পরিস্থিতি তবে আমরা গুন্দুম তুমরু বিভিন্ন সীমান্ত এলাকায় গিয়েছি তা সেই জায়গায় আসলে দেখতে পেয়েছি গত কয়েক দিনের তুলনায় এখন পরিস্থিতি অনেকটাই শান্ত যে বাসিন্দারা রয়েছে তারা দোকানপাট খুলেছে পাশাপাশি তারা বিভিন্ন যে খ্যাত খামার রয়েছে সেই খ্যাত খামারগুলো তো যাচ্ছে তবে তাদের মধ্যে চরম খুব ভিরাজ করছে বিশেষ করে তাদের গত এক সপ্তাহে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তারা বলছে তাদের যে চারা রোপণ করা হয়েছিল ধানের চারা সেগুলো নষ্ট হয়ে গেছে পাশাপাশি অন্যান্য যে যে সবজির চাষ করেছিলেন সেই সবজির চাষও নষ্ট হয়ে গিয়েছে অনেকে আগাছা পড়ে গেছে বিশেষ করে দেখা যাচ্ছে যে যারা মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যরা আমাদের দিকে আসলে তাকিয়ে রয়েছে তারা কিছু একটা ইঙ্গিত করতে চাচ্ছে সেই ধরনের আসলে তবে এখন পর্যন্ত তাদের কি পর্যায়ে তাদেরকে হবে সেই ধরনের কার্যক্রম এখনো শুরু হয়নি তবে মধ্যে যারা যারা ক্ষত মানে ক্ষতিগ্রস্ত এরই হয়েছে তারা তাদের পরিবারগুলো এখন পর্যন্ত সরকারি কোনো সহায়তা পায়নি তবে স্থানীয় জনপ্রতিনিধি বলছে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে তাদের ক্ষয়ক্ষতি নিরসনের জন্য সরকারিভাবে সহায়তা প্রদান করা হয় তো এই ছিল আমার কাছে গুন্দম সীমান্ত থেকে সবসময় বাংলাদেশ মিয়ানমার সীমান্তের খবরাখবর জানতে সরাসরি যুক্ত ছিলাম বান্দরবানে তার আগে যুক্ত ছিলাম কক্সবাজারের নীলা সীমান্তে